শম্পা এবং দেবমিতা দুজনে কাকাতো বোন ছিল। ছোটবেলা থেকে তারা একই বাড়িতে একই পরিবারে মানুষ হয়েছে। তাদের পরিবারটি যৌথ পরিবার ছিল। শম্পা এবং দেবমিতা দুজনে একই ক্লাসে পড়ত। শম্পা পড়াশোনায় খুবই ভালো ছিল। অন্যদিকে দেবমিতা পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। সে কোনো রকমে টেনে টুনে পাশ করত, আবার কখনো বা পরীক্ষায় ফেলও করত। শম্পার বাবা সরকারি চাকরি করত, তাই তার টাকা পয়সারও কোনো অভাব ছিল না। শম্পার পড়াশোনার প্রতি খুবই আগ্রহ থাকায় উচ্চ মাধ্যমিক পাশ করার পর শম্পার বাবা তাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছিল। দেবমিতা এখনো ক্লাস ইলেভেনেই পড়ছিল। তাকে তার বাবা মা দিন রাত কথা শোনাত, তোর মাথায় কি গোবর পড়ে আছে নাকি বলতো? তোর বোনকে দেখেছিস, পড়াশোনায় কত ভালো, উচ্চ মাধ্যমিকে কত ভালো নম্বর পেলো, আর এখন শহরে পড়াশোনা করতে গেল। তুই বোকা তো বোকাই থেকে গেলি, তোর দ্বারা জীবনে উন্নতি হবে না। মা, এমন বলছো কেন? আমি কি পড়াশোনা করি না বলতো? আমি তো কষ্ট করে ক্লাস ইলেভেন পর্যন্ত এসেছি, আর আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কি হবে পড়াশোনা করে বলতো? কি হবে পড়াশোনা করে? চাকরি বাকরি করবি, আবার কি করবি? শম্পা শহরে পড়তে গেছে, পাড়ার সকলে ওর সুনাম করে বেড়াচ্ছে, আর তোকে নিয়ে সবাই দিন রাত নিন্দা করেই চলেছে। ভালো করে পড়াশোনা কর, তোকেও কিন্তু শহরে গিয়ে পড়াশোনা করতে হবে। মা, আমি শহরে গিয়ে পড়াশোনা করব না, আমি তোমাদেরকে ছাড়া কি করে থাকবো? শম্পার কোনো মায়া দয়া নেই, ও বাবা মাকে ভালোই বাসে না। আমি তোমাদের খুব ভালোবাসি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। একদম বেশি চপর চপর করবি না বলে দিলাম, চুপ করে মন দিয়ে পড়াশোনা কর। দুবছর পর উচ্চ মাধ্যমিক পাশ করলে তোকে শহরে পাঠিয়ে দেব। একই বাড়ির দুই মেয়ে, একটা ভালো জায়গায় না পৌঁছলে লোকে কি বলবে? এভাবেই দেবমিতার বাবা মা তাকে সবসময় পড়াশোনা করার জন্য বকাবকি করত, কিন্তু দেবমিতা কিছুতেই পড়াশোনা করতে চাইত না। উচ্চ মাধ্যমিক পাশ করতে দুবছরের বদলে তার চার বছর লেগে যায়। ওদিকে শম্পা পড়াশোনা কমপ্লিট করে শহরে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছিল। শম্পার জীবন একেবারে পরিবর্তিত হয়ে যায়। শহুরে পরিবেশে থেকে সে শহুরে মডার্ন মেয়েতে পরিণত হয়েছিল। অন্যদিকে দেবমিতা উচ্চ মাধ্যমিক পাশ করলেও সে আগের মতো বোকাই থেকে যায়। একদিন শম্পা তার কাকিমা অর্থাৎ দেবমিতার মাকে ফোন করে। গ্রামে থেকে কোনো লাভ হবে না কাকিমা, দেখেছো তো, আজকে আমি শহরে এসেছি বলে আমি কত একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি। গ্রামে তো কোনো কলেজও নেই। তুমি এক কাজ করো, দেবমিতাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি কোথাও না কোথাও ঠিক কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা করে দেব। শহরে আমার অনেকই চেনা জানা আছে। এই শুনে দেবমিতার বাবা মা খুবই খুশি হয় এবং দেবমিতাকে জোর করে শহরে শম্পার কাছে পাঠিয়ে দেয়। তুই ভালো করেছিস সেখানে চলে এসেছিস, তোর কোনো চিন্তা নেই, আমি তোকে ঠিক তৈরি করে নেব। গ্রামে থেকে কোনো লাভ হবে না, গ্রামের মানুষেরা ওই চাষবাস করে জীবন কাটিয়ে দেবে। শহরের মেয়েরা সবাই কিছু না কিছু জব করে, জব ছাড়া চাকরি ছাড়া মেয়েদের কোনো অস্তিত্বই নেই। তোকেও তোর নিজের পরিচয় গড়ে তোলার জন্য কোনো না কোনো জব করতে হবে। কিন্তু দিদি, আমি জব কিভাবে পাবো? আমি তো তোর মতো ট্যালেন্টেড না, তুই তো জানিস আমার মাথায় কিছুই ঢোকে না। কোনো রকমের ট্যালেন্ট ছাড়া কেউ কি আমাকে জব দেবে? আমি সেই জন্যই তো এখানে আসতে চাইছিলাম না, বাবা মা আমাকে জোর করে পাঠালো। হ্যাঁ আমি জানি তোর মাথা মোটা, কিন্তু চিন্তা নেই, আমি আছি তো। এই শহরে আমার বেশ কিছু চেনা পরিচিত বন্ধু আছে, আমি যে কোনো একটা কোম্পানিতে তোকে ছোটমোটো একটা কাজের ব্যবস্থা করে দেব। তুই এক কাজ কর, এই নে এই বইটা ধর। ওরে বাবা, এত মোটা বই! চাকরি পাওয়ার জন্য এখন আবার পড়াশোনা করতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, দু তিন দিন কষ্ট করে এই বইটা পড়ে ফেল। তোকে কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ দিতে যেতে হবে। যদি জীবনে মানুষ হতে চাস আর জীবনে কিছু একটা করতে চাস, তাহলে আমার কথা শুনে চল, না হলে কিন্তু আমি কাকু কাকিমাকে সব বলে দেব। না না, আমি তো সব কথাই শুনবো। এই বলে দেবমিতা বইটা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বইটা ইংলিশ ভার্সন হওয়ায় সে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে কোনো জ্ঞান অর্জনও করতে পারে না। কয়েকদিন পর শম্পা তাকে বলে, কোনো চিন্তা নেই, আমি আমার বন্ধুকে ফোন করে বলে দিয়েছি, তুই গ্রাম থেকে এসেছিস আর তুই ইংলিশ জানিস না, আমি সব জানিয়েছি, তাই আমার বন্ধু তোকে বাংলায় প্রশ্ন করবে। বাংলায় উত্তর দিতে পারবি তো, নাকি সেটাও পারবি না? না না, বাংলায় উত্তর দিতে পারবো না কেন? বাংলায় আমাকে যে কোনো প্রশ্ন করুক না কেন, আমি সব উত্তর দিতে পারবো। এই বলে দেবমিতা শম্পার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী ইন্টারভিউ দিতে চলে যায়।
শম্পা চেনা পরিচিত এক বন্ধু সুভাষ দেবমিতাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকে। আচ্ছা, তুমি তাহলে শম্পার বোন দেবমিতা? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমরা দুজন কাকাতো বোন। ওকে ফাইন। আচ্ছা এটা বলো, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি বেশি পড়াশোনা করতে পারিনি, আসলে আমার দিদি শম্পা আমাকে এত মোটা একটা ইংরেজি বই দিয়েছিল, ওই ইংরেজি লাইনগুলো উচ্চারণ করতেই আমার দাঁত ভেঙে যাচ্ছিল, তাই আমি ওই বইটা বেশি দূর পর্যন্ত পড়তে পারিনি। শম্পা বলছিল আপনি ওই বইটা থেকেই আমাকে প্রশ্ন করবেন, আসলে আমি 4-5টা পেজ পড়েছি, আপনি ওই 4-5টা পেজ থেকেই প্রশ্ন করুন প্লিজ। আরে না না, আমি সেটা বলিনি, আমি বললাম যে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো, তোমার কোয়ালিফিকেশন কতটা? ও আচ্ছা আচ্ছা, আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আসলে পড়াশোনা করতে ভালো লাগতো না তো সেই জন্য। আচ্ছা ওকে ফাইন, এবার বলো তুমি কি কি কাজ করতে পারো, তোমার স্পেশাল কোনো ট্যালেন্ট কিংবা কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করো। আমি সব কাজ করতে পারি, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা, জামা কাপড় সেলাই করা, আর সবচেয়ে ভালো যে কাজটা পারি সেটা হলো রান্না করা। আপনি যদি আমার হাতে রান্না করা খাবার একবার খান, আপনাকে আঙুল চেটে খেতে হবে। হ্যাঁ জানেন, শম্পা এগুলো কিছুই করতে পারে না, ও পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। শাট আপ, কি সব বলছো তুমি, আমি তোমাকে এসব কাজের কথা বলিনি। আচ্ছা বলো তুমি কম্পিউটারের ব্যাপারে কি জানো, কম্পিউটারের কি কি কাজ তুমি করতে পারো সেটা বলো। আমি কম্পিউটারের ব্যাপারে কিছুই জানি না তো, আমি তো কোনোদিনও কম্পিউটার চালাইনি, তবে হ্যাঁ স্কুলে কয়েকবার কম্পিউটারে গাছপালা ঘরবাড়ি আঁকা আঁকি করেছিলাম। দেবমিতা এভাবেই সবকটা প্রশ্নের উল্টোপাল্টা উত্তর দিতে থাকে, আসলে সে যে কত বড় বোকা সেটা মিস্টার সুভাষ খুব ভালো করেই বুঝে যায়। ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি এবার এখান থেকে যাও, আমি তোমার দিদিকে ফোন করে সব জানিয়ে দেব। সুভাষের কথা শুনে দেবমিতা সেখান থেকে চলে যায়। সুভাষ শম্পাকে ফোন করে বলে, সরি শম্পা, আমি তোমার বোনের জন্য কিছু করতে পারলাম না, তোমার বোন খুবই বোকা, ওকে যদি আমি চাকরি দিই তাহলে হয়তো আমাকেই চাকরি থেকে বের করে দেওয়া হবে, আর শুধু আমি কেন, আমার মনে হয় না ওকে কেউই চাকরি দিতে পারবে বলে। কি বলছো কি সুভাষ, কেন বলো তো, ও কি করেছে? সুভাষ ইন্টারভিউয়ে করা প্রশ্নগুলো এবং দেবমিতার দেওয়া উত্তরগুলো শম্পাকে বলে। সবটা শোনার পর শম্পা খুবই রেগে যায়। দেবমিতা বাড়িতে এলে শম্পা তাকে বলে, তুই এত মূর্খ কেন বলতো, তোর জন্য আজকে আমার মান সম্মান শেষ হয়ে গেল, তুই বোকা জানতাম তাই বলে তুই এতটা বোকামি করবি? আমি তোকে যে বইটা দিয়েছিলাম তুই ওই বইটা পড়িসনি কেন? কেন কি হয়েছে, আমি তো সব প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কোনো প্রশ্ন ছেড়ে আসিনি, আর ওই বইটা তো ইংলিশে লেখা ছিল, তুই তো জানিস আমি ইংলিশ পারি না ঠিক করে। এখন আমার মনে হচ্ছে তোকে এখানে ডাকাটাই আমার ভুল হয়েছে, তোর মতো মূর্খ মেয়েকে কেউ চাকরি দেবে না, আমি তোর জন্য কিছু করতে পারবো না। আমার জন্য কিছু করতে হবে না তোকে, আর কে বলেছে আমাকে কেউ চাকরি দেবে না, তোর বন্ধু আমাকে চাকরি দেয়নি কারণ ও আমার উপর হিংসা করেছে, আর আমি তোকে চ্যালেঞ্জ করছি, আমি এই শহরে থেকেই কোনো না কোনো চাকরি পেয়ে দেখাবো। ঠিক আছে, আমিও দেখি তুই কেমন চাকরি পাস। পরের দিন দেবমিতা শহরের ছোট ছোট কোম্পানিগুলোতে চাকরির সন্ধানে যায়, কিন্তু দেবমিতা খুবই বোকা হওয়ায় এবং তার মধ্যে সেরকম কোনো ট্যালেন্ট না থাকায় তাকে কেউই চাকরি দেয় না। এরকম ভাবেই কয়েকদিন কেটে যায়। আমাকে কিছু না কিছু একটা করতেই হবে, না হলে আমার মান সম্মান যে শেষ হয়ে যাবে। আমি তো শম্পাকে চ্যালেঞ্জ করেছি যে আমি চাকরি পেয়েই দেখাবো, আমি চাকরি না পেলে আমার বাবা মাও যে কাউকে মুখ দেখাতে পারবে না, কিন্তু আমাকে যে কেউ চাকরিও দেবে না এটা আমি ভালো করেই বুঝে গেছি। দেবমিতা অনেক ভাবনা চিন্তা করার পর একটা রেস্টুরেন্টে যায়। এই যে আমাকে কি রান্না করার কাজ দেওয়া যাবে, আসলে আমি খুব ভালো রান্না করতে পারি, আমি গ্রাম থেকে এসেছি, যে কোনো বাঙালি খাবার আমি খুব ভালো মতো রান্না করতে পারবো, আপনি চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারেন। তাই নাকি, আমাদের এমনিও একটা রান্নার লোকের প্রয়োজন ছিল, ঠিক আছে আগে রান্না করে দেখাও, তোমার তৈরি করা খাবার সুস্বাদু হলে আমি নিশ্চয়ই তোমাকে কাজে রাখবো। দেবমিতা হোটেল মালিকের কথা শুনে খুবই খুশি হয়। হোটেল মালিকের বলে দেওয়া বিভিন্ন রকমের আইটেম সে খুবই সহজে রান্না করে ফেলে, তার তৈরি করা খাবার সত্যিই খুবই সুস্বাদু হয়। হোটেল মালিক খুশি হয়ে তাকে কিছু অ্যাডভান্স টাকা দেয় এবং তাকে পরের দিন থেকে কাজ জয়েন করতে বলে। এই নে দিদি মিষ্টি খা, আমি চাকরি পেয়ে গেছি, আর এই দেখ আমি অ্যাডভান্স টাকাও পেয়েছি, তুই আমাকে বোকা বলছিলি তাই না? আমি বোকা নই। কি বলিস কি, তুই চাকরি পেয়েছিস কোথায়, আর কিসের চাকরি পেয়েছিস তুই? আমি একটা কোম্পানিতে হিসাব নিকাশ করার কাজ পেয়েছি,
অফিসের ফাইলগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। আমি আর বেকার নেই। তুই দেখ, এবার আমি তোর মতো অনেক টাকা উপার্জন করব। চাক, তুই নিজের জন্য কিছু একটা করতে পেরেছিস, আমি এটা শুনেই খুশি হলাম। মন দিয়ে কাজ কর। এভাবেই দেবমিতা শম্পাকে মিথ্যা কথা বলে। দেবমিতার হাতের রান্না খুবই সুস্বাদু হওয়ায় ওই রেস্টুরেন্টের মালিকের খুবই লাভ হয়। কিছুদিনের মধ্যেই ওই রেস্টুরেন্টটি অনেক উন্নতি লাভ করে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন সুভাষ তার কয়েকটা বন্ধুদের সঙ্গে ওই রেস্টুরেন্টে খেতে আসে। সেখানে সে দেবমিতাকে রান্নার কাজ করতে দেখে। এই দেখে সুভাষ অবাক হয়ে যায় এবং সে শম্পাকে ফোন করে বলে দেয়। শম্পা দেবমিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তোর লজ্জা করলো না এরকম একটা ছোট কাজ করতে? তুই আমার সঙ্গে এত বড় মিথ্যা কথা বলতে পারলি? তুই শেষ পর্যন্ত একটা রেস্টুরেন্টে রান্নার কাজ করছিস? আমি তোকে কিছুতেই ওই কাজটা করতে দেব না। আমি এখনই কাকু কাকিমাকে সব জানিয়ে দেব, আর আমি তোর গ্রামে ফিরে যাওয়ার ব্যবস্থা করছি। এভাবে শম্পা দেবমিতাকে আর রান্নার কাজে যেতে দেয় না। কয়েকদিনের মধ্যে সেখানে ওই রেস্টুরেন্টের মালিক রমাকান্ত বাবু চলে আসে। তুমি কাজটা ছেড়ে দিলে কেন? দয়া করে কাজটা ছেড়ো না। তোমার মতো এত ভালো রান্না কেউ পারে বলে আমার তো মনে হয় না। তোমার মতো একজনকে আমাদের রেস্টুরেন্টে খুবই প্রয়োজন ছিল। তোমার কাছে বড় বড় শেফও হার মানবে। যত টাকা স্যালারি চাও আমি তোমাকে দেব, কিন্তু তুমি দয়া করে আমার সঙ্গে চলো। এটা শুনে শম্পা অবাক হয়ে যায় এবং তখনই তার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে। আপনি এখান থেকে চলে যান, কারণ আমার বোন আপনার রেস্টুরেন্টে আর কাজ করবে না। আমি আমার বোনকে আলাদা একটা রেস্টুরেন্ট খুলে দেব, ও নিজের রেস্টুরেন্ট চালাবে। এটা শুনে দেবমিতা খুবই খুশি হয়। দিদি, তুই সত্যি বলছিস? তুই আমাকে রেস্টুরেন্ট খুলে দিবি? হ্যাঁ, কারণ আমি বুঝতে পেরেছি সবার মধ্যে আলাদা আলাদা প্রতিভা থাকে। সব কাজে সবাইকে এক্সপার্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার মধ্যে চাকরি করার ট্যালেন্ট আছে, কিন্তু তোর মধ্যে রান্না করার ট্যালেন্ট আছে, যেটা সবার মধ্যে নেই। তাই যেই কাজে পটু তাকে সেই কাজ নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এই বলে শম্পা দেবমিতাকে একটা ছোট রেস্টুরেন্ট খুলে দেয়। দেবমিতা মন দিয়ে তার রেস্টুরেন্ট চালাতে থাকে। এক মাসের মধ্যেই তার রেস্টুরেন্ট অনেক বড় আকার ধারণ করে। শম্পা চাকরি করে যে টাকা ইনকাম করত, দেবমিতা তার রেস্টুরেন্ট থেকে সেটার 10 গুণ বেশি টাকা ইনকাম করতে থাকে। এর ফলে শম্পা তার চাকরি ছেড়ে দেয় এবং দেবমিতার সঙ্গে রেস্টুরেন্ট চালাতে থাকে। এভাবেই তারা দুই বোন শহরে নিজেদের আলাদা একটা পরিচিতি গড়ে তোলে। রবিন বাবু এবং তার বউ নিশা তাদের একমাত্র মেয়ে নিকিতা ও একমাত্র ছেলে রাজুর সঙ্গে ফরিদপুর নামক গ্রামে থাকত। রবিন বাবুর ফ্যামিলি ছিল মধ্যবিত্ত। তাদের ফ্যামিলিতে কোনো সুখ শান্তির অভাব ছিল না। সবসময় তারা হাসি মজা করে দিন কাটাত। নিকিতা ছোট থেকেই খুব খেতে ভালোবাসত। নিকিতার বয়স যখন 12 বছর ছিল তখন থেকেই সে একটা বড় মানুষের মতো খেয়ে ফেলতে পারত। অন্যদিকে তার বড় দাদা অনেক ভদ্র সভ্য এবং মায়ের বাধ্য ছেলে ছিল। একদিন নিকিতার ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে চিকেন লেগ পিস, মোমো আর পিৎজা খাচ্ছিল। সেই সময় তার মা নিশা দেবী সেখানে চলে আসে। তুই আবার সেই আজে বাজে খাবারগুলো খাচ্ছিস? দিন দিন কত মোটা হচ্ছিস, খেয়াল আছে? পাশের রুম থেকে নিশা দেবী চেঁচামেচির আওয়াজ পেয়ে রবিন বাবু বেরিয়ে আসে। কি হয়েছে, কি মেয়েটাকে ওইভাবে বকছো কেন? তোমার জন্য আজ মেয়েটার এই অবস্থা, নিজে তো কিছু বলবে না আর আমাকেও কিছু বলতে দেবে না। দিন দিন এত মোটা হতে থাকলে ওর জন্য পাত্র পাবে তো? আহ নিশা, এত রেগে যাচ্ছো কেন? নিকিতা আমাদের একমাত্র মেয়ে, আর ও একটু খেতে ভালোবাসে। আর তাছাড়া আমাদের মেয়ে কি অতটাও খারাপ? ও তো শুধু একটু মোটাই যা। আরে দেখে নিও, ওর জন্য খুব ভালো ঘরের সম্বন্ধ নিয়ে আসবো। তুমি ওই আনন্দেই থাকো, এখন আর মোটা মেয়েকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, আমার ওই মামা তো দাদা শালিটার বয়স কত হয়েছে দেখেছো? কিন্তু মোটা বলে এখনো বিয়ে হচ্ছে না। এদিকে নিকিতা তার বাবা মায়ের কোনো কথাই না শুনে খেয়েই চলেছিল। নিকিতা এমন ভাব করে খাচ্ছে যেন কিছুই হয়নি। আমার এক রাক্ষস মেয়ে হয়েছে বটে, এত কথা বলছি কিছুই কানে যাচ্ছে না। ওদিকে ছেলেটা সেই কোন সকালে না খেয়ে ইন্টারভিউ দিতে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরছে না। এই নিয়ে কারোর কোনো চিন্তা আছে? নেই। রাজুর কথা বলতে না বলতেই তখনই রাজু বাইরে থেকে বাড়িতে আসে। যাক ভালোই হয়েছে, তোমরা সবাই এখানেই আছো। মা বাবা, আজ যে আমার ইন্টারভিউটা ছিল না, ওটা সাকসেসফুল হয়েছে। বস আমার ইন্টারভিউ নিয়ে খুব খুশি হয়েছে, কাল থেকেই অফিসে জয়েন করতে বলেছেন।
এ তো খুশির খবর। আমি জানতাম তুই ঠিক চাকরিটা পেয়ে যাবি। আমার রাজুর মতো ছেলে লাখে একটাও পাওয়া যাবে না। এই নে দাদা, জবের খুশিতে একটা চিকেন লেগ পিস খা। তবে হ্যাঁ, ফার্স্ট স্যালারি পেয়ে কিন্তু রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হবে। আমি আমার পছন্দের সব খাবার অর্ডার করব। কতদিন হয়ে গেল রেস্টুরেন্টে খাওয়া হয়নি। এই দেখো, এই মেয়ে আবার শুরু হয়ে গেল। এখানে খাবার আগে শেষ কর, পরে রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাববি। পরের দিন থেকে রাজু তার অফিস জয়েন করে। রাজুর অফিসে লিজা নামে একটি মেয়ে ছিল। সে দেখতে অনেক কালো ছিল ঠিকই, কিন্তু লিজার ব্যবহার স্বভাব চরিত্র অনেক কোমল ছিল, যেটা দেখে রাজু লিজার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই রাজু তার মনের কথা লিজাকে জানালে লিজাও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু রাজু মনে মনে টেনশন করতে থাকে, কারণ লিজা অনেক কালো ছিল। তার কথা বাড়িতে বললে কেউ রাজি হতো না, তাই রাজু বাড়িতে কাউকে কিছু না জানিয়ে তাকে বিয়ে করে দেয়। রাজু লিজাকে নিয়ে বাড়ি আসে। বাড়ির কলিং বেল বেজে ওঠে। নিশাদেবী দরজা খুলে দেখে বিয়ের সাজে রাজু দাঁড়িয়ে আছে। রাজু, তুই এরকম বিয়ের সাজে কেন রে বাবা? আর তোর পাশে ওই কয়লার মতো কালো মেয়েটা কে? এত কালো মেয়েকে তুই কোথায় পেলি? মনে হচ্ছে পুকুরের পচা পাক থেকে উঠে এসেছে। মা, তুমি বাজে কথা বলা বন্ধ করো। আমি ওকে বিয়ে করেছি, ওর নাম লিজা। আমি লিজাকে ভালোবাসি। কি, তুই এই কালী মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই আর মেয়ে পেলি না? হে ঈশ্বর, এটা তুমি আমার সঙ্গে কি করলে? দেখি দেখি দাদা, তোর বউটাকে দেখি। ইস, এ তো অন্ধকারে হারিয়ে যাবে। দাদা, তুই একে খুঁজে পাবি না দেখিস। এ বাবা, তুই মিষ্টি এনেছিস, দে আমাকে দে। সঙ্গে করে একটু ময়দাও আনতে পারতিস, তোর বউকে আমি ফর্সা করে দিতাম। নিশা, বাইরে কি হয়েছে? কে এসেছে? তুমি এত চেঁচাচ্ছ কেন? নিজেই এসে দেখে যাও, আমাদের আদরের ছেলে কি কাণ্ড করেছে। নিশা দেবীর কথা শুনে রবিন বাইরে বেরিয়ে আসে। বাবা দেখো, দাদা কোথা থেকে একটা কালো মেয়ে এনেছে বিয়ে করে। এটাই তোমাদের একমাত্র বৌমা। কই দেখি, এ তো দারুণ খবর। রাজু বিয়ে করে বউ এনেছে, এতে কোথায় আনন্দ করবি? তা নয় মা মেয়ে মন খারাপ করে বসে আছিস। আর নিকিতা, তুইও তো কত মোটা, তোকে যদি কেউ তোর সামনে বারবার মোটা বলে তোর ভালো লাগবে তো? তুমি একদমই এই মেয়েটার সঙ্গে নিকিতার তুলনা করবে না। হ্যাঁ, নিকিতা একটু মোটা ঠিকই, কিন্তু ওর গায়ের রং অনেক ফর্সা। কোথায় নিকিতা আর কোথায় এই মেয়েটা? মা, অনেক হয়েছে, এবার বাড়িতে ঢুকতে দাও। লিজা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, রাত হয়েছে অনেক, তোমরাও ঘুমাতে যাও। নিশা দেবী রাজুর কথা শুনে রেগে সেখান থেকে চলে যায়। এক এক করে সবাই যে যার রুমে চলে যায়। পরের দিন সকালে নিশা দেবী দেখে যে লিজা বাড়ির সব কাজ করে নিয়ে কিচেনে রান্না করছে। এটা দেখে নিশা মনে মনে ভাবে লিজা বাড়ির কাজ করে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করছে। পাশ থেকে নিকিতা বলে, মা, তোমার কালো বৌমা দেখছি ভালোই চালাক। প্রথমে দাদাকে হাত করেছে, আর এখন তোমাকে হাত করতে চাইছে। এভাবেই লিজা সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম করে রান্না করে তারপর অফিসে যেত। আবার অফিস থেকে বাড়ি ফিরে এসেই লিজা রান্না করত। লিজা তার শাশুড়ি মাকে কোনো কাজই করতে দিত না। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। নিশা দেবী প্রথম প্রথম রাগ করলেও পরে তাকে বৌমা হিসেবে মেনে নেয়। এরকমই একদিন সকালে লিজার শরীরটা খারাপ থাকায় সে রান্না করতে পারেনি। নিকিতার রুম থেকে বেরিয়ে কিচেনে যায়। মা, তোমার কালো বৌমার কি খবর বলো তো? সকাল থেকে কিচ্ছু খেতে দিল না, নাকি কালো হয়ে যাওয়ার ভয়ে রান্না করেনি? খিদেয় আমার পেট জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। নিকিতা, লিজা তোর বৌদি হয়, মিনিমাম সম্মানটুকু দে। লিজার শরীরটা খারাপ, তাই একটু শুয়ে আছে। মাঝে মাঝে নিজের জন্য হলেও তো কিছু রান্না করতে পারিস তুই। ওই মেয়েটা তো সেই সকাল থেকে উঠে বাড়ির সব কাজ একা হাতে করে, আর একদিন খাবার না পেয়ে তাকে এত কথা বলছিস? পাশ থেকে লিজা তাদের সব কথা শুনে নেয়, তাই সে কিচেনে চলে যায়। নিকিতা, তুমি বারবার আমাকে এইভাবে বলবে না, আমি না হয় কালো, আর তুমি তো হাতির মতো মোটা। নিজেকে কোনোদিনও আয়নায় দেখেছো? মাঝে মাঝে একটু নিজেকেও আয়নায় দেখবে। এই কথা শুনে নিশা দেবী হাসতে থাকে। মা, তুমি হাসছো এই মেয়েটার কথা শুনে? তোমার নিজের মেয়েকে এত কিছু বলছে, আর তুমি কোনো প্রতিবাদ করবে না? যাও, আজ আর আমি কিচ্ছু খাবো না। দেখবো দেখবো কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। হ্যাঁ, নিকিতা বারবার লিজাকে কথা শোনালেও মাঝে মধ্যে লিজাও পাল্টা উত্তর দিত।
বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন মুষলধারায় বৃষ্টির জন্য সন্ধ্যের দিকে লোডশেডিং হয়ে যায়। লিজা দরজার সামনে দাঁড়িয়ে ছিল, সেটা নিকিতা খেয়াল করেনি। নিকিতা বাইরে যেতে গিয়ে লিজার গায়ের উপর পড়ে যায়। ও মা গো, মরে গেলাম, এই জলহস্তি আমার শরীরের সব হাড়গোড় ভেঙে দিল গো বাবা, কে কোথায় আছো বাঁচাও, এই হস্তিটাকে কেউ টেনে তোলো। কি, আমি জলহস্তি? তোমার কি করে এত বড় সাহস হয় এসব বলার আমাকে? দাঁড়াও, আমাকে উঠতে দাও, তারপর তোমার খবর আছে। সে যা করবে করবে, আগে আমার উপর থেকে ওঠো, না হলে আমি তো মাটির সঙ্গে মিশে যাব। লিজা ও নিকিতার কথা শুনে সবাই ছুটে আসে। ওদের এই অবস্থা দেখে সবাই হাসতে শুরু করে। নিকিতাকে সবাই মিলে টেনে তুলতে গিয়ে হিমশিম খেয়ে যায়। নিকিতা, খাওয়া কমা, তোকে তুলতে গিয়ে আমার পটি পেয়ে গেল। নিকিতা, তুমি ইচ্ছা করে আমার উপর পড়েছো, তাই তো মনে হয় আমার কোমরের হাড় একটাও আর আস্ত নেই, সব কটা ভেঙে গুঁড়ো করে দিয়েছো। দাদা, তুই একদম বাজে বকবি না তো, আমি ইচ্ছা করে করিনি। অন্ধকারের মধ্যে তোর বউ দাঁড়িয়ে থাকলে আমি কি করে বুঝবো বলতো? চারিদিকে এমনি লোডশেডিং এর জন্য অন্ধকার ছিল, তাতে তোর কালো বউ মিশে গেছে, এতে আমার কোনো দোষ নেই। নিকিতা চুপ কর, দেখছিস মেয়েটাকে কত লেগেছে, আর তুই আজে বাজে কথা বলছিস। এই রাজু, যা বৌমাকে রুমে নিয়ে যা, আর ওষুধ লাগিয়ে দে। বেশ কয়েকদিন পর আবার কোনো একটি কারণ নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা শুরু হয়। রাজু তার বউকে চুপ করতে বলে, লিজা রাগ করে সেখান থেকে চলে যায়। বাবা, এদের তো ঝামেলা শেষ হয় না, কি যে করি। এক কাজ কর, নিকিতার জন্য পাত্র দেখ, ওর বিয়েরও বয়স হয়েছে, বিয়ে দিয়ে দিলে নিকিতা শ্বশুর বাড়ি চলে যাবে, তাতে লিজা আর নিকিতার মধ্যে ঝামেলাও আর হবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, দিনের পর দিন মেয়েটা যে হারে মোটা হচ্ছে, তাতে নিকিতার জন্য পাত্র পাওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। ভালোই ভালোই নিকিতার বিয়ে দিতে পারলে বাঁচি। বাড়ির সবাই মিলে নিকিতার জন্য ছেলে দেখা শুরু করে দেয়। কিন্তু নিকিতা অতিরিক্ত মোটা হওয়ায় তাকে যেই দেখতে আসতো রিজেক্ট করে চলে যেত। এই নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় পড়েছিল। এরকম ভাবে সময় কাটতে থাকে। নিকিতাকে তার মা সব সময় রোগা হওয়ার জন্য বলতো, কিন্তু নিকিতা কারোর কোনো কথাই শুনতো না। নিকিতা, তুই তো আর ছোট নেই, ভালোই বয়স হলো, এখনো এরকম করবি? তোর বৌদিকে দেখে তো একটু আদব কায়দা গুলো শিখতে পারিস, আজ থেকে তোর সব ফাস্টফুড খাওয়া বন্ধ। মা, নিকিতাকে শুধু ফাস্টফুড খাওয়াই ছাড়লে হবে না, সঙ্গে প্রতিদিন সকালে এক্সারসাইজও করতে হবে, আমি কাল না হয় কিছু স্টেপ দেখিয়ে দেব। না বৌদি, তোমার কোনো অ্যাডভাইসই আমার লাগবে না, আমি এখন বুঝতে পেরেছি, তুমি চাও আমি রোদে গিয়ে তোমার মতো কালো হই আর তারপর আমার বিয়ে না হয়, এটাই তোমার মনের কথা তাই তো? মা, তোমার কাকের মতো কালো বৌমার যদি বিয়ে হতে পারে তাহলে আমার কেন হবে না? ও সরি সরি, তোমার কালো বৌমা তো মিষ্টি মিষ্টি কথা বলে দাদাকে হাত করেছিল, আমি তো আর ওসব ন্যাকামো করতে পারি না। দেখ নিকিতা মা, একের পর এক ছেলে পক্ষ তোকে রিজেক্ট করে চলে যাচ্ছে, আমরা তোর বিয়ে নিয়ে এত চিন্তাই রয়েছি, আর তুই এখনো এসব আজে বাজে বকে যাবি? তোর কি কোনো চিন্তা নেই? বড়দের মুখের ওপর তর্ক বিতর্ক না করে লিজা যা বললো শোন, লিজা তো ভালোই কথা বলেছে, তোর এখন এক্সারসাইজের প্রয়োজন আছে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। নিকিতা লিজার কোনো কথাই শুনতো না, নিজের মতোই চলতো। একদিন লিজা বাজার থেকে একটা ব্যাগ হাতে করে বাড়ি ফিরে, দেখি দেখি ওতে কি কি খাবার এনেছো আমাকে দাও। না না, এটা কোনো খাবার নয়, এটা একটা দামি ফেস ওয়াশ আছে, এটা ব্যবহার করলে নাকি কালো মানুষ ফর্সা হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, তোমার ফর্সা হওয়া বার করছি। এই বলে নিকিতা লিজার ফেস ওয়াশের কৌটোটার মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর লিজা বাথরুমে যায়। লিজা ফেস ওয়াশ নিয়ে মাখতে যাবে সেই সময় নিশাদেবী তাকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। লিজা তাড়াতাড়ি করে নিকিতার ফেস ওয়াশের জায়গায় নিজের ফেস ওয়াশটা রেখে দিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর নিকিতা বাথরুমে যায় স্নানের জন্য। নিকিতা না দেখেই লিজার ফেস ওয়াশটা মাখা শুরু করে। বাঁচাও বাঁচাও, আমার মুখ জ্বালা করছে, কে আছো বাঁচাও আমাকে। লিজা সেখানে ছুটে আসে, সে নিকিতার মুখ ধুইয়ে তাকে রুমে নিয়ে যায়। ঘন্টাখানেক পর নিকিতা তার মুখ দেখে জোরে জোরে কাঁদতে থাকে। নিকিতা, কাঁদছো কেন, আবার কি হলো? এই দেখো আমার মুখে কত লাল লাল পিম্পল বেরিয়েছে। আমি একটা ভালো আয়ুর্বেদিক ওষুধ বানাতে পারি, তাতে তোমার সব পিম্পলস ভালো হয়ে যাবে। লিজা নিকিতাকে একটা আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে দেয়। ওষুধটা মাখার পর কিছুদিনের মধ্যেই নিকিতার আগের মতো মুখ ভালো হয়ে যায়।
নিকিতা মনে মনে তার ভুল বুঝতে পারে। সে লিজার কাছে গিয়ে বলে, বৌদি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কত খারাপ কথা বলেছি, কিন্তু তুমি তাও আমার জন্য কত কিছু করলে, আমাকে ক্ষমা করে দাও বৌদি। আমি তোমার ফেস ওয়াশে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটাই আমি ভুলবশত মেখে ফেলেছিলাম। এই জন্যই বলে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। না নিকিতা, তোমার একার দোষ নয়, আমিও তো তোমাকে কত বাজে কথা বলেছি, আমাকেও তুমি ক্ষমা করে দাও। এভাবেই তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। নিকিতা লিজার সঙ্গে প্রত্যেকদিন এক্সারসাইজ করতে থাকে। কয়েক মাসের মধ্যেই সে তার বাড়তি ওজন কমাতে সক্ষম হয়। বাড়ির সকলে মিলে নিকিতার জন্য ভালো পাত্র দেখে তার বিয়ে দিয়ে দেয়। এভাবেই সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।